এমন মা বাবা নিজের সন্তানকে হত্যা করতেও যেন দ্বিধা করবে না। যে মা বাবা প্রতিবেশীকে ফাঁসাতে নিজের 7 বছরের মেয়েকে রাতের আধারে গুম করতে পারে, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মা বাবা মিলে নিজের শিশু মেয়েকে গুম করার এই জঘন্য ও দুঃখজনক ঘটনা ঘটে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুল্লি গ্রামে। জানা যায়, প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মেয়ে মাইশাকে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখে নাটকবাজ মা বাবা। মিথ্যে অভিযোগে বেইমান মা বলে সে মেয়ে মাইশাকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, পরদিন সকালে ঘুম থেকে জেগে দেখে মাইশা বিছানায় নেই। বিষয়টি স্ত্রীর স্বামীকে ফোনে জানালে সে বাড়িতে এসে মেয়েকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে, পরে না পেয়ে থানায় জিডি করে এরপর পুলিশ গুরুত্ব সহকারে অনুসন্ধান শুরু করে। এদিকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ সহ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং মাইশার বাবা মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাহাঙ্গীর ও তার স্ত্রী মেয়েকে লুকিয়ে রাখা নাটকের কথা স্বীকার করে। পরে তাদের কথা মতো গতকাল শিশু মাইশাকে তার খালার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাহেরচর গ্রাম থেকে উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। দর্শক, এই নিষ্ঠুর বেইমান মা বাবার কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।